আসসালামু আলাইকুম। আমাদের যে টিভি 32A 7000 জিও টিভি, আমাদের অটোসার্চ করার জন্য অনেকজন আবেদন করেছেন কিংবা পাচ্ছেন না অটোসার্চ করতে। আপনাকে অটোসার্চ করার নিয়মটা দেখাচ্ছি। প্রথমে আমরা আসলাম, আমরা হোম চাপ দেয়, হোমে আসার পর আমরা লাইভ টিভিতে এসে ওকে চাপ দেবো। ওকে চাপ দেওয়ার পর এটা আসবে, টিভি চলে আসলো। টিভি যদি নাও আসে তো রিমোট আছে, রিমোটের আমাদের যে এ বাটনটা চাপ দেবেন, এটা হলো মেনু বাটন। আমাদের ডাক ডাক যে বাটনটা আছে, মেনু বাটনটা চাপ দেবেন। মেনু বাটন চাপ দেওয়ার পর আপনি চার কোনা যে রিমোটের ঘর আছে, ঘরের চার কোনাতে ড্যান্সেট চাপ দেবেন। চার কোনার ঘরের ড্যান্সেট চাপ দিয়ে এখানে আসবেন। এসে যে আমাদের এখানে দেখেন কীভাবে করছি আমি, এখানে আসলেন নিচে, আবার চলে গেল আমাদের এটা ডানে আসলাম। আসার পরে চ্যানেল ঢুকলাম, ঢুকার পর চ্যানেলের উপর ঢুকার পর আমাদের চ্যানেলটা আসবে। আসার পর এখানে আবার ওকে চাপ দিতে হবে, আবার ওকে চাপ দিতে হবে, দিলেই এটা অটো সার্চ শুরু হয়ে যাবে। খুব শর্টকাট আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। যাই হোক, অটো সার্চ করুক, আমি পুশ করে রাখলাম। আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেল, মোটামুটি 100% হয়ে গেছে, ছবি চলে এসেছে। এখন আমরা চ্যানেল চেঞ্জ করলেই চেঞ্জ করতে পারবো, চ্যানেল সবগুলো চেঞ্জ হবে। আমরা ছোট্ট একটা কাজই আমরা করতে পারছি না কিংবা নিতে, মানে মাথা ঢোকাতে পারছি না। আপনারা আবার দেখাচ্ছি অটো সার্চ করে, আবার দেখেন। প্রথমে আমরা এটা মেনু চাপ দিলাম, মেনু চাপ দেওয়ার পর আমরা ডান্সেটে চলে গেলাম, যাওয়ার পরে স্ক্যানে চলে আসলাম, চ্যানেল স্ক্যানে ওকে চাপ দিলাম। ওকে চাপ দেওয়ার পর আবার ওকে চাপ দেবো, আবার ওকে চাপ দেবো, অটোমেটিক সার্চ হতে লাগবে। আপনারা অবশ্যই এটা ফলো করেন এবং এভাবে অটো সার্চ করেন। আমাদের 32-এর যে সিস্টেম, আমাদের 43-7000 জিও টিভিতে একই সিস্টেম। আচ্ছা, আপনি একটু ফলো করেন। দেখলাম আমি মোহাম্মদ সিরাজ ইসলাম, আসসালামু আলাইকুম।